তারপর সন্তান যখন বড় হতে থাকবে, কথা বলতে থাকবে, পালি হোসিনা দাবাহু সন্তানকে আদব শিখাবেন, এটা মা বাবা পরিবার থেকে শিখাতে হবে। আপনি কে আমি বলছি ভাই, আপনাকে বলছি শুনুন, আপনার মনে তামান্না থাকবে আমার সন্তান যখন ঠোঁট বাঁকা করে করে কিছু বলতে চায়, আপনার মনের তামান্না থাকুক আমার সন্তানের মুখ দিয়ে বের হওয়া প্রথম শব্দটাই যেন আল্লাহ হয়। সন্তানকে কোলে নিয়ে আপনি বলুন না সন্তান কাঁদতেছে, আপনি তাকে কোলে নিয়ে আল্লাহ 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 আল্লাহ, ঘুম আসছে না তার পিঠের মাঝে হাত রেখে আল্লাহ আল্লাহ বলেন, দেখবেন বন্ধু সে কান খাড়া করে চোখ মেলে মেলে তাকাবে এবং সে শুনতে চেষ্টা করবে, আর আপনি আল্লাহ আল্লাহ বলতে থাকেন, আপনার স্ত্রীকে শিখাইয়া দেন আমার সন্তানের প্রথম শব্দ যেন আল্লাহ হয়। দেখবেন একদিন ঠিকে তার মুখ দিয়ে আল্লাহ বেরিয়ে যাবে। এটা ফরজ ওয়াজিব নয়, কিন্তু এটা আপনার মনের প্রশান্তি। ওই সন্তানকে সালাম শিখাবেন, যেই কোনো লোক ঘরে আসলে তাকে সালাম যেন দেয়, আপনি বাহির থেকে আসেন আপনি সালাম দেন, আপনি নিজের সন্তানকে সালাম শিখাবেন, আপনার সন্তান দেখবেন কয়েকদিন পরে আপনি আর সালাম দেয়া লাগবে না, সে সালাম দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকবে। ঘরের কলিং বেল টিপ দিয়েছেন, আপনার ছেলে দেখবেন আগ থেকেই সালাম মুখে এনে রাখবে যে বাবার আমি আজকে আগে দেব, এটাই বাস্তবতা। সন্তানকে যা শিখাবেন তাই করবে, সন্তান খারাপ নিজে হয় না, মা বাবা যে খারাপ করে তা দুই একটা উদাহরণ বলছি বন্ধু। বাবা নিজে সিগারেট টানে, ওই সন্তানকে দিয়ে সিগারেট ধরাইয়া আনে এমন বাবা আছে না নাই? জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে খেয়ে দে, অথবা বেনামাজি বাবা খেয়ে দে, খাটের মাঝে মাথা এলিয়া দিয়া পায়ের উপর পা তুলে তারপরে ডাক দে আব্বাস কইরে, ছেলে কয় আব্বা আসি, কয় পাকঘর থেকে বিরিয়াস একটা ধরাই আন। ওই ছেলেকে দিয়ে যখন সিগারেট ধরানোর জন্য পাঠায়, ওই ছেলে যখন সিগারেটে আগুন লাগায়, লাগানোর পরে ডানে বামে তাকায়, মনে মনে ভাবে আমার বাবা এত মজা কই রাখায়, এটা জানি কত স্বাদ। তাই যখন দেখে কেউ দেখে না, লুকায়া লুকায়া টানার সম্ভাবনা আছে না নাই, ওই সন্তানকে সিগারেট খাওয়া শিখাইছে কে? এই বাবা। আমি আপনাদেরকে বলছি, আপনাদের থানার কি নাম? বিপাড়া। কথা বলেন না কেন? পুরা বিপাড়া থানায় 200 মসজিদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? কম বেশি বেশি হবে আর 350 মতো মসজিদ মুরব্বী বললেন, যদি 350 হোক আর 350 হোক, 300 মসজিদের আপনি খবর নেন কয়জন ইমামের ছেলে সিগারেট টানে, খবর নেন। গাঁজা বললাম না, মদ বললাম না, 300 মসজিদের ইমাম খবর নেন। আপনি এক দুইজন ইমামের ছেলে সিগারেট টানে আপনি পাবেন না, অথচ তারাই জমিনের সন্তান, তারাই জমিনে বড় হচ্ছে। ওই ইমামের ছেলে, আলেমের ছেলে সিগারেট টানে না, এর একটা মাত্র কারণ আলেমরাও সিগারেট খায় না। তাসের আড্ডায়, মদের আড্ডায়, সিনেমা হলে কত যুবক রাত দিন কাটাচ্ছে, ঘরে ফিরে না রাতের 12টা 11টায়, বাবা টেনশন করছে কোথায় জানি কি কাম করতেছে আল্লাহ জানে, কিন্তু ইমাম সাহেবের ছেলে রাতের 12টা বাজে যদি ঘরে না ফিরে, ইমাম টেনশন করে না, ইমাম মনে মনে ভাবে হয়তো কোনো মাহফিলে চলে গেছে। ইমাম জানে তার ছেলে গাজার আড্ডায় যেতে পারে না, এই জন্য আপনি ভালো সন্তান যদি চান নিজে ভালো হন। আপনি সিগারেট টানবেন, আপনার ছেলে বা গজ গাঁজা খাবে না, মদ খাবে না, তো কার ছেলে আর খাবে? এই জন্য আমি বলছি সিগারেট ছেড়ে দেন,
আর যারা সিগারেট খান ছাড়বেন না, আমার কথাও শুনবেন না, তাদেরকে বলছি দয়া করে নিজের সন্তানের সামনে কোনো দিন টানবেন না। সন্তানকে বাবা মিথ্যা শিখায়, বাবা মিথ্যা শিখায়, ছেলেকে নিয়ে বাজারে গেছে মায়ের জন্য শাড়ি কিনছে 1000 টাকা দিয়া, শাড়ি কিনে বাজার থেকে বের হওয়ার সময় ছেলের হাতে নিয়ে কয় বাজান রে তোর মা যদি জিগা শাড়ির দাম কত, আমি কিন্তু 2000 কমু, তুই কিন্তু 1000 কই, আমার ইজ্জত নষ্ট করিস না। বাবা মিথ্যা কথা বলতেছে, পানাদার পানাদার টাকার জন্য মারছে, জানালা দিয়া দেখে টাকা যে পায় সে আসতেছে, আসতে করে রুম থেকে ভিতরে পাক ঘরে যাইয়া বসে আছে, যাওয়ার সময় ক্লাস 6 পড়ুয়া ছেলেরে কইয়া গেছে, জিজ্ঞাসা করিলে কই বাবা বাড়ি নাই। এগুলো সমাজের বাস্তবতা, যেই ছেলেকে আপনার মুখ দিয়ে মিথ্যা শিখাচ্ছেন এই ছেলেটাই কয়দিন পরে মিথ্যাটা আপনাকে শুনাইয়া দেবে। এই জন্য মূল্যবোধ গুলো করে শিখান, সন্তানের হাতে কোরআন তুলে দিন, তাকে আদব শিখান, তাকে কোরআন শিখান, তাকে বুঝান, তাকে ভালো করুন। যদি আপনি তাকে ভালো শিখান, আলেম বানান, সন্তান আপনাকে হক আদায় করে দেবে। এখন যদি কোরআন আলেম না শিখান, আলেম না বানান, সন্তান আপনা থেকে মুখ ফিরিয়ে নেবে। ও আমার ভাই, আগে বাংলাদেশে ওল্ড হোম পাওয়া যেত না, বৃদ্ধ নিবাস ছিলই না, এখন 100 কাছাকাছি হবে বৃদ্ধ নিবাস, বৃদ্ধাশ্রম, ওল্ড হোম। তামাম বাংলাদেশে যত ওল্ড হোম আছে, যদি সেখানে নিবাসী সংখ্যা 10,000 হয়, 20,000 হয়, আমি আপনাদেরকে বলি কয়জন মাওলানা সাহেবের বাবা সেখানে আছে, খুঁজুন আপনি, খোঁজন আপনি 20,000 মাঝে 1-2 পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু বন্ধু, এমএ পাস, বিএ পাস, ইউনিভার্সিটির টিচারের বাবা ওই বৃদ্ধ নিবাসে থাকে, পত্রিকায় পাওয়া যায়। এই জন্য আপনি কোরআন শিখার আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি, ধৈর্য হারা হলে হবে না। আর একটু শুনবেন, শেষ কথা বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওমরকে দেখলে শয়তান পালিয়ে যেত, এমন হাদিস আছে না নাই? ওমরের দরবারে এক বাবা হাজির, সন্তানের বিরুদ্ধে মামলা নিয়ে এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার ছেলেটা আমার কথা শুনে না, আপনার কাছে বিচার দাবি করলাম। হযরত ওমর বলে, ছেলে কোথায় ডেকে নিয়ে আসো। বাবা বলল, সাথে আনি নাই, যাও কালকে ছেলেকে নিয়ে হাজির হয়ো, তাহলে ছেলের বিচার করব। ছেলেকে নিয়ে পরদিন হাজির, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাঠি হাতে নিয়া তারপরে তিনি বসলেন, বসে বলছেন, বলো তোমার অভিযোগ কি, এই ছেলে সামনে এসে দাঁড়াও। বাবা এবার অভিযোগ করছে, ছেলেটা আমার কথা শোনে না, ছেলেটা আমাদেরকে খাবার দেয় না, ছেলেটা বেয়াদবি করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হযরত ওমর তো রেগে যাচ্ছেন, কিন্তু তিনি কথা বলার আগে ওই ছেলেটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার একটু কথা ছিল, অনুমতি পেলে বলবো। হযরত ওমর বলে, কি কথা বলো? ছেলেটা বলতেছে, মা বাবার অনেক হক আমার উপরে আছে, আমি এটা বুঝি, কিন্তু কেন জানি ভালো হতে চাই, হক আদায় করতে চাই, মনটাকে রাজি করাতে পারি না, উল্টা পাল্টা হয়ে যায়, তা আমি একটু জানতে চাই, আমার উপরে মা বাবার এত হক আছে, কিন্তু আমার কোনো হক কি তাদের উপরে আছে? হযরত ওমর বললেন, অবশ্যই আছে, তোমার প্রথম অধিকার ছিল তুমি একটা ভালো মা পাবে, আর এই হকটা তোমার বাবা আদায় করার কথা ছিল। দ্বিতীয় অধিকার হচ্ছে, জন্মের পরে তোমার ভালো একটা নাম রাখবে, এটা তোমার বাবা আদায় করার কথা ছিল। 3 হক, তোমাকে কোরআন শিখাবে, এটাও তোমার বাবার দায়িত্ব ছিল। হযরত ওমর 4 বলতে যাবেন, ছেলে বলো, হুজুর থামেন প্লিজ, আর লাগবে না, আমি বুঝে ফেলেছি কেন আমি ভালো কাজ করতে চাই, ভালো হতে পারি না, আমার বাবা একটা হক আদায় করে নাই, আমার মা একজন দাসী।
উনি কোন স্বাধীন নারীকে বিয়ে করতে পারতেন, কিন্তু দাসীকে বিয়ে করেছেন। আর দাসীদের চারিত্রিক প্রবলেম আপনার জানা আছে, আমার মায়ের চরিত্র আমার উপরে প্রভাব ফেলেছে। দ্বিতীয় আমার নাম রেখেছে উনি হাফান, হাফল শব্দের অর্থ হলো চামচিকা। চামচিকা চিনে নিন, ওই যে ঘরের কোনায় থাকে না, মাগরিবের সময় দৌড়াদৌড়ি করে ছোট ছোট পাখির চামচিকা, চড়ুই পাখির মতোই ছোট কিন্তু ভিন্ন আকৃতির, অস্থির চিত্র, শুধু ফুরুত ফুরুত করে, অস্থির চিত্র, বলল বাদুরের মতো কিন্তু ছোট। আমার নাম রেখেছে চামচিকা, অস্থিরতা আমার ভিতরে তৈরি হয়েছে, হতে পারে নামের প্রভাব। তিন নাম্বার, আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিটা হাতে নিলেন, শক্ত করে তুলে ধরলেন, বাবার সামনে নিয়ে বললেন, তুমি সন্তানের অধিকার আদায় করো নাই, আজকে অধিকারের জন্য বিচার চাইতে আসছো, আমার তো মন চায় লাঠিটা তোমার মাথায় আঘাত করি। এতেই বোঝা গেল, যদি সন্তান থেকে অধিকার বুড়া বয়সে পেতে চান, তাহলে ছোট্ট সন্তানের অধিকার আগেই দিতে হবে। আল্লাহর হাবিব এটাই বলেছেন, মুরু সন্তানের বয়স 7 বছর হবে তখন সন্তানকে নামাজের কথা বলো, বয়স 10 বছর হবে যদি নামাজ না পড়ে পিটাও, পিটায়া নামাজ পড়াও। কিন্তু আমরা সমাজে এমন অনেক বাবা দেখতে পাই, বুড়া বয়সে শীতের মাঝে কাঁপতে কাঁপতে ঠান্ডা পানি তজু করে মসজিদে যায়, কিন্তু নিজের যুবক ছেলে ঘরে ঘুমায় সাথে নেয় না, বরং যাওয়ার সময় রসাইয়া যায়, গায়ের কম্বলটা কি সইরা হয়েছে, শীতে কষ্ট পাচ্ছে কিনা, ছেলের সামনে পরীক্ষা, মেয়ের পরীক্ষা, ছেলে মেয়ে কয় রোজা রাখবো, স্যারির সময় ডেকো, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, বাবা মা লুকায়া লুকায়া ভাত খায়, স্যারির সময় ছেলে মেয়েকে রোজা রাখতে দেয় না। মেয়েটা বোরকা পড়তে চায়, বাবা বলে এই বয়সে কিসের বোরকা, একটু বড় হোক, হাসরের দিন এই সন্তানগুলো মামলা দেবে, আল্লাহ যখন নামাজের জন্য ধরবেন পাকড়াও করে, ও মিয়া আপনার ছেলে বড় হবে, তারপরে বুড়া হবে, তারপরে নামাজি হইয়া তারপরে মরবে, এই গ্রান্টি আপনাকে কে দিল, আপনার ছেলে ইন্টারমিডিয়েট অনার্স লেভেলে থাকা অবস্থা অ্যাক্সিডেন্ট করে মরে যাবে, এমন সম্ভাবনা আছে না নাই? এই বেনামাজি ছেলে আল্লাহর কাছে হাজির হবে, আল্লাহ শক্ত করে ধরবেন, বেটা নামাজ পড়স নাই, কিসের জান্নাত, যা তুই জাহান্নামে, নামাজ জান্নাতের চাবি ছিল, তুই কি জানতি না? ছেলে বলবে খোদা আমার বাবার একটু ডাকেন, অঙ্কের রেজাল্ট খারাপ করেছিলাম, বাবা বকা বকি করেছে, তাই পরের বছর অঙ্কে লেটার পেয়েছি, এমন আছে না? ইংরেজিতে রেজাল্ট খারাপ করেছিলাম, বাবা বলছে বেতন বন্ধ করে দেবে, স্কুলে বাদ বন্ধ করে দেবে, ঘরে যথেচ্ছ বকাবকি করেছে, জিদ চেপে গিয়েছিল, এমন লেখাপড়া করছে ইংরেজিতে 190 পেয়েছি, কিন্তু বাবার সামনে বেনামাজি ছিলাম, একদিনও বকে নাই। যদি নামাজের জন্য বকতো, হাতে ধরে টেনে নিয়ে যেত, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না, আমার বাবার ডাকো পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাই। ওই যে সুন্দরী মেয়েটা ক্লাস 9-এ 10-এ পড়ে, ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্সে পড়ে, আপনি নিজে দেখেছেন আপনার মেয়ের গায়ের মাঝে যৌবনের চিহ্নগুলো ফুটে উঠেছে, মেয়েটা চরম সুন্দরী, রাস্তা ধরে যখন হেঁটে যায়, রাস্তার দুই পাশ থেকে পুরুষরা ফেল ফেল নজরে তাকায়া থাকে, আপনার চোখ কি অন্ধ ছিল নাকি, আপনি কি দেখেননি মেয়েটার দিকে কিভাবে পুরুষ পুরুষরা তাকাচ্ছে কোন নজরে? 1000 পুরুষের মাঝখান দিয়ে চলে গেছে, 1000 জন যদি একবার করে তাকায়, খারাপ নজরের কারণে প্রত্যেকের একটা করে কবিরা গুনাহ হতে পারে, আর মেয়েটার একা 1000 কবিরা গুনাহ হয়ে যাবে। ইউনিভার্সিটি পরে বোরকা সিলাই দাও না বাবা, তোমার কি লজ্জা লাগে না? হাজার হাজার কবিরা গুনাহ নিয়ে যখন মেয়েটা জাহান্নামী হবে,
আল্লাহ বলবে তুই একা দোজকি নস, হাজার হাজার যুবককে কবিরা গুনাহগার বানায় তুই দোজকের ইচ্ছা। যা যা দোজকের দিকে যাও, ফেরেশতারা টেনে নিয়ে যাও। মেয়ে বলবে আল্লাহ আমার বাবা কোথায়? বাবা যদি বোরকাটা সিলাই দিত এত কবিরা গুনাহ হতো না। নাজালহুমা তাহত আকদামিনা, পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাই। ও হাজী সাহেব, ও নামাজি, ও টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান, মেয়ের মামলায় জাহান্নামী হওয়া লাগতে পারে। নিজের সুন্দরী বউটাকে সাজায়া গোজায়া, নিজের ঝুন্ডার পিছনে বসায়া, প্রাইভেট কারের পাশে বসায়া, কমিউনিটি সেন্টারে বিয়ে খাওয়ার জন্য নিজের বউকে সাজায়া গোজায়া সাথে নিয়ে যায়, এমন স্বামী নামের আসামি আছে না নাই? হাসরের দিন বউয়ের মামলায় জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য আসুন বন্ধু, সন্তানকে আমরা কন্ট্রোল করি, পরিবারকে কন্ট্রোল করি, হক আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ঔরস থেকে ইমাম বুখারীর মতো, ইমাম আবু হানিফার মতো আলেম তিনি দেবেন, নবী আসবে না। কিন্তু ইমাম বুখারি আসবে না এমন কথা তো নবী বলেন নাই। এই জন্য আসন বন্ধুগণ, আমরা সন্তানের হকগুলো আদায় করি, আমরা নিজেরা একজন ভালো মা ভালো বাবা হই, সে তৌফিক আল্লাহ দান করুক। কলিজার ভিতর থেকে বলি আল্লাহুম্মা আমিন। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।